হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজ আমি নিয়ে চলে এসেছি শীতের শুরুতেই একদম পুরো নারকেল ভরা দুধ পুলি পিঠে। দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, আর এটা অবশ্যই ভালো লাগবে। দেখো, আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি একটু সামান্য জল, তার মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার সুজি দিয়ে দিলাম, 1.5 কাপ পরিমাণ সুজি দিলাম, আর 1.5 কাপ পরিমাণ গমের আটা দিলাম। হ্যাঁ, সেম সেম দিতে হবে, মানে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। আর তোমরা নিশ্চয় অবাক হচ্ছে যে কী ব্যাপার গমের আটা। হ্যাঁ, আমি গমের আটা দিয়েই বানাচ্ছি। দেখো দেখতে কতটা ইয়ামি হয়, আর খেতে তো ভীষণ টেস্ট। তোমরা কিন্তু খেয়ে অবশ্যই বলো, আমাকে জানাও যে কেমন হয়েছে। আমি শিওর যে তোমাদের খুব 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 ভালো লাগবে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। দেখো, এবার আমি আটাগুলোকে খামারি করে মেখে নিচ্ছি হাত দিয়ে। আর এদিকে দেখো, আমি একটা হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে থেতিয়ে কয়েকটা এলাচ দিয়ে দিলাম, তারপরে আমি নারকেল দিয়ে দিলাম, নারকেল কুড়ো। আর দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সামান্য আমি গমের আটা দিলাম। এটা দেখেও কিন্তু তোমরা নিশ্চয় অবাক হচ্ছ, কি তাই না বন্ধুরা? তো গমের আটাটা এই জন্যই দিয়েছি যেন নারকেলটা গমের আটার সাথে মিশে একসাথে মানে সুন্দর মাখো বাইন্ডিংটা হবে, আর পেটে গিয়ে গড়বেও না। দেখো, এবার আমি ওটা তুলে নিয়ে প্লেটের মধ্যে আমি ছড়িয়ে নিলাম। এবার আমি এক এক করে সব পিঠা তৈরি করব। দেখো সব লেচি নিয়ে নিয়েছি, একটা লেচি মাঝখানে গর্ত করে সব নারকেলের পুরটা ঢুকিয়ে এবার আমি আমার মতো ডিজাইন দিচ্ছি, তোমরা তোমাদের মতো ডিজাইন দিবে। এখানে আমার মা কাকিমা করছে। দেখো দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পারছো কেমন করে হচ্ছে। এটা কিন্তু খেতে ভীষণ দারুণ টেস্টি হয়, তোমরা কিন্তু একবার অবশ্যই করে খেও। তারপরে আমাকে বললো যে হ্যাঁ, এটা খুবই সুন্দর, না খেয়ে কিন্তু মানে তোমরা বুঝতেই পারবে না যে এটা এত সুন্দর টেস্ট হয়। দেখো, এবার আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। দেখো এই যে ভেজে সব তুলে নিলাম, দেখো একটাও কিন্তু ফেটে যায়নি, আর ফেটেও যাবে না যেহেতু আমি ওইভাবে মুখটাকে মানে মুড়িয়ে দিয়েছি। দেখো, এবার তেলের মধ্যে দিয়ে সম্পূর্ণ একসাথে হয়ে গেছে। এদিকে আমি দুধও একদিকে বসিয়ে দিয়েছি, যেহেতু দুধের মধ্যে ছাড়বো। দেখো দুধের মধ্যে আমি কয়েক 3টা এলাচ দিয়ে দিলাম থেতো করে। আর এইদিকে দেখো, আমি পিঠাগুলো সব ভেজে তুলে নিচ্ছি। এবার দেখো দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, চিনিটা সবাই সবার পরিমাণ মতো দেবে, যেমন মিষ্টি খাবে তেমন। দেখো, এবার আমি এদিকে নারকেলগুলো দিয়ে দিলাম পিঠেগুলো। দেখো, এবার পিঠেগুলো কিন্তু দিয়ে ভালো করে ফুটাতে হবে। দেখো, ভাজার সাথে সাথে কিন্তু তুলে দিলে দুধের মধ্যে ওই পিঠে আরও বেশি সুন্দর টেস্ট হয়। তোমরা কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে খেও, আমার রিকোয়েস্ট, তোমরা এভাবে অবশ্যই খেও। আর আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও যে হ্যাঁ, পিঠেগুলো কেমন হয়েছে। আমি শিওর যে পিঠেগুলো কিন্তু খুব টেস্টি হবে, কারণ এইভাবে পিঠে বানিয়ে আশা করি কোথাও ইউটিউবে পাবে না। আর এভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখো কেমন আমার পিঠেগুলো টকবক করে ফুটছে। আর দেখো, নামানোর সময় কিন্তু গুঁড়ো দুধ একটু দিয়ে দিলাম, সেটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, গাঢ় করার জন্য একটু। দেখো এই যে পুরো রসগোল্লার মতন টইটুঙ্গুর হয়ে গেছে। এই যে দেখো, এইদিকে আমি ভাজা পিঠেও একটু খেয়ে নিলাম, ভাজা পিঠেটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। এই যে দেখো, এক হাঁড়ি পুরো পিঠে পরের দিন সকালে আমি খাচ্ছি। এই এই পিঠেগুলো কিন্তু পরের দিন সকালেই ভালো লাগে। দেখো পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে। আমার এরকম যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন, বাই বাই।